কি ঘটিল গম নোপোৱাকৈ চিরনিদ্রাত ঢলি পৰিল ১৮ দুর্ভগীয়া। লক্ষ্ণৌ হাইওয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় শোকাহত করে তুলিছে দেশবাসী। মৃত্যুরে যুঁজিছে ১৯ বাস যাত্রীয়ে। সময় পুয়া ৪ বাজিছে। এক বিকট শব্দ শুনি সাৰ পাই উঠে বাসত থকা সকল যাত্রী। এখন গাখীৰৰ টেংকাৰত প্রচণ্ড খুন্দা তীব্রবেগী যাত্রীবাহী বাসর। ঘটনার গুৱাহাটী পোৱাৰ পূৰ্বে চিৰনিদ্ৰাৰ কোলাত ঢলি পৰিছিল ১৮ জনকৈ যাত্রী। আগ্রা লক্ষ্ণৌ হাইওয়ে বেহতামুজাৰত সংঘটিত হয় এই ভয়ঙ্কৰ পথ দুর্ঘটনা। দুর্ভাগ্যপূর্ণ ঘটনা এ ঘটি সুবহ পর, জিসমে जो बस है ये कोई नमस्ते बिहार करके ये बस चलती है बिहार के शिवहर डिस्ट्रिक्ट से और दिल्ली के लिए, तो इसमें काफ़ी यात्री सवार थे और इस बस ने आगे जा रहे दूध के टैंकर में टक्कर मार दिया और बीच से ही बस फटते हुए चली गई, जिसकी चपेट में जो लोग आए उनकी ऑन स्पॉट डेथ हो गई और लगभग 18 लोग डेथ हुई है, 19 लोग घायल हैं जिनका इलाज चल रहा है, लगभग उनकी स्थिति स्टेबल है। বিহার মতিহারির পর দিল্লি অভিমুখী আছিল দুর্ঘটনায় পতিত বাসখন। দুর্ঘটনার সময়ত প্রায়ভাগ যাত্রী নিদ্রামগ্ন অবস্থাত আছিল। ইফালে বাস দুর্ঘটনার গুরুতরভাবে আহত হয়েছে ১৯গৰাকী যাত্রী। দুর্ঘটনার পিছতেই ঘটনাস্থলীত স্থানীয় লোকৰ সহায়ত আরক্ষী আহত লোকসকলক উদ্ধার করে CAC বাঙ্গরমো চিকিৎসালয়ত ভর্তি করায়। নিহত লোকসকলক মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে হাসপাতাললৈ। বাসখনের তীব্রবেগর বাবে দুর্ঘটনা সংঘটিত হওয়া বলে প্রারম্ভিক তদন্তত প্রকাশ পাইছে। ইফালে শোকাবহ ঘটনার শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ18 অসম, নর্থ ইস্ট।